কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে নদিয়ার কৃষ্ণনগরে বর্ণাঢ্য পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা পরিস্থিতির মধ্যে ইউনেস্কোর তরফ থেকে রাজ্যে খুশির বার্তা এসেছিল দুর্গাপুজো হেরিটেজ অর্থাৎ পরম্পরা সাবেকি আনার রাষ্ট্রীয় সম্মান, কিন্তু সে সময়ের পরিপ্রেক্ষিতে এতটাই বেদনাদায়ক ছিল যে যার উচ্ছ্বাস অতিক্রম করতে পারেনি একের পর এক করোনার মৃত্যুকে। তবে সে পরিস্থিতি থেকে একটু একটু করে সাধারণ জনজীবন স্বাভাবিক হতে চলেছে। স্বভাবতই সম্মানিত হবার পর এই প্রথম দুর্গাপুজো, তাই উচ্ছ্বাসিত রাজ্যের প্রতিটি নাগরিক থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীও। সম্প্রতি সমস্ত জেলা প্রশাসন এবং পুজো উদ্যোক্তারা ক্লাব বারোয়ারিদের নিয়ে ভার্চুয়ালভাবে দুর্গোৎসব সংক্রান্ত একটি মিটিংয়ে তিনি ঘোষণা করেছিলেন, আজ 1 সেপ্টেম্বর কলকাতায় দুর্গা উৎসবের জন্য মিছিল অনুষ্ঠিত হবে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানাতে। বাদ যাবে না জেলাও। একই সাথে একইভাবে প্রতিটি জেলা প্রশাসক তার জেলার বিভিন্ন ক্লাব বারোয়ারিদের নিয়ে এই অনুষ্ঠান করবে নিজ নিজ জেলাতে। কলকাতা দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে। এই পদযাত্রার সূচনা হয় পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে এবং সমাপ্ত হয় রবীন্দ্র ভবনের পাশে গাবতলা ময়দানে। বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক শশাঙ্ক শেট্টি, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, কৃষ্ণনগরের পুলিশ সুপার ইসানি পাল, রানাঘাট পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নদিয়া জেলার এই বর্ণাঢ্য শোভাযাত্রায় 250 পুজো কমিটি অংশ নিয়েছে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। সুসজ্জিত জেলা পুলিশ কর্মীরা বাহিনী নিরাপত্তারক্ষীদের কনভয়ের মধ্যে একদিকে স্কুল ছাত্রছাত্রীরাও অন্যদিকে বিভিন্ন শিল্প সাংস্কৃতিক মডেলসে যে কোনো বারোয়ারির পক্ষ থেকে শঙ্খ উলুদ্ধনি দেওয়া, আগমনের বিভিন্ন মডেলসে যে পুরুষরা ঐতিহ্যমণ্ডিত ধুতি পাঞ্জাবি পরিহিতভাবে ঢাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহ প্রত্যেকেই তাদের নিজ নিজ উচ্ছ্বাস আবেগের নজির সৃষ্টি করেছেন, যা পথ চলতি সাধারণ মানুষ এবং উৎসাহীদের মাঝে শারদীয় উৎসবের সূচনা বলে মনে করছেন উৎসব প্রেমীগণ। আজকে এই পদযাত্রায় আমাদের জেলার বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন স্কুল এবং যাদের যাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা আমাদের এক্সেপশনের বাইরে তারা উপস্থিত হয়েছে। প্রায় 10 থেকে 15 হাজার আমাদের আজকে এই সহযোগীরা, তারা আমরা তো মানে গুণে ঠিক করতে পারছি না, এবং সকাল 2 থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত আমাদের কন্টিনিউয়েশন চলছে, এবং আমরাও সবাই জেলা প্রশাসন নিজেরাই সবাই মিলে হেঁটেছেন একসঙ্গে পায়ে হেঁটে। তা আমি মনে করি যে আজকে এই যে স্বীকৃতি আজকে সারা পশ্চিমবাংলার দুর্গাপুজোকে নিয়ে আন্তর্জাতিক যে স্বীকৃতি ইউনিসেফের তরফ থেকে আজকে আমাদের পশ্চিমবাংলার দুর্গাপুজোকে দিয়ে হয়েছে, এবং এই দুর্গাপুজোর এই স্বীকৃতি আমাদের আর কিছু না, আমাদের গর্বে আমাদের বুক ফুলে উঠছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের তার যে কার্নিভাল এবং তিনি যেভাবে পশ্চিমবাংলার পরিবর্তনের সরকার তৈরি করে দুর্গাপুজোকে আলাদা উৎসাহ যুগিয়েছেন, সুতরাং এই গর্বের হিসাবেই আমাদের কাছে সারা বিশ্ব আমাদের আর একটা গর্ব আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, সেটা হচ্ছে দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া। সুতরাং আমরা মনে করি যে আজকে আমরা আমাদের জেলায় সারা বাংলায় এই পদযাত্রা চলছে, এবং আমাদের জেলায় এই পদযাত্রায় আমরা সবাই জেলা শাসক থেকে আরম্ভ করে পুলিশ সুপার থেকে আরম্ভ করে আমাদের যারা জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষরা আরম্ভ করে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে আসেনি সবাই মিলে বিভিন্ন ক্লাব বিভিন্ন স্কুল বিভিন্ন আমাদের এখানে যারা বিভিন্নভাবে সাংগঠনিকভাবে যারা আছেন তারা সবাই এসেছেন এই পদযাত্রায় অংশগ্রহণ করতে। আমরা কৃতজ্ঞ এবং তার সঙ্গে গর্বিত যে আমাদের এই উৎসাহ আজকে প্রাণ ভরা উৎসাহ দিয়ে আমাদের মনটাকে আলাদাভাবে আজকে গর্বিত করে তুলেছে। বলছি আজকে আপনাদের এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের হয়রানির শিকার হয়েছে। Thank you.